হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আরও একটা চমৎকার ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আরও একটা সার্ভিস সাইটে রিভিউ করতে যাচ্ছি। আমি মেনলি বাংলাদেশ থেকে যেসব সার্ভিস সাইটে কাজ করে উইথড্র পাওয়া যায়, আপনি আর্নিং করতে পারবেন, সেই সব সাইট শেয়ার করি। আজকে যে সাইটটা শেয়ার করব সেই সাইটের নাম হচ্ছে ইনবক্স ডলার। অনেকের কাছে সার্ভিস সাইটটা অনেক পরিচিত, এটা চমৎকার একটা সার্ভিস সাইট। তো আমরা প্রথমে যদি একটু চেক করি সার্ভিস সাইটটা, এটার র্যাঙ্কিংটা আমরা একটু দেখে নিই। আমরা এখানে সার্চ করলাম টপ সার্ভিস সাইটস, এখানে টপ সার্ভিস সাইটস লিখে সার্চ করার পরে এখানে আপনারা একটা র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে প্রাইস রেভেল, এরপরে মিন্ট বিন, এরপরে হচ্ছে শকবাগ, এরপরে হচ্ছে পাইনকোন, এরপরে হচ্ছে ইনবক্স ডলার। এটা র্যাঙ্কিংয়ে 5 নম্বর আছে। তো আপনারা বুঝতে পারছেন চমৎকার একটা সার্ভিস সাইট। তো এই সাইটটাতে কাজ করার আগে আপনার উইথড্র সম্পর্কে এটা জেনে নিতে হবে। এখানে আপনি মেনলি পেপ্যালে উইথড্র করতে পারবেন, কিন্তু পেপ্যালে উইথড্র করার ঝামেলা আছে। এই ঝামেলাটা রিসেন্টলি তাদের রুলসে করছে, এর আগে ওয়ার্ল্ডের যে কোনো পেপ্যালে নিয়ে যেত, বাট এখন তারা একটু আপডেট করে ক্রিটিক্যাল করে নিছে। আপনার ইনবক্স ডলারের যেই নাম, যে ইমেল অ্যাড্রেস, আপনার পেপ্যালেরও সেম ইমেল সেম নাম থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে পেপ্যালে নিতে পারবেন। এটা সবার জন্যই স্যাড নিউজ, বাট এই আপডেটটা আসার সাথে সাথে আরও একটা আপডেট আসছে, সেটা হচ্ছে গিফট কার্ড অ্যাড করছে। এই গিফট কার্ডটা তার আগে ছিল না, যদিও এখানে হাই রেটে সেল করার মতো গিফট কার্ড নাই। যে গিফট কার্ডগুলো আছে সেই গিফট কার্ডের ডিমান্ড একটু কম, এখানে 2টা কার্ড নিতে পারবেন। যেহেতু এখানে গিফট কার্ড অ্যাড করছে, সো আমরা নির্ভয়ে কাজ করতে পারি। এই সাইটের মজার বিষয় হচ্ছে এখানে অ্যাকাউন্ট ব্যান কম হয়, আর এই সাইটের মধ্যে আপনি ভালো আইপি ছাড়া কাজ করতে পারবেন না। এখানে আপনারা যদি একটু চেক করেন, আমি যেটা দিয়ে অ্যাকাউন্ট করব সেটা হচ্ছে স্পেকট্রাম। আপনি এখানে স্পেকট্রাম, ভেরিজন, AT&T, টি মোবাইল, এরপর আরও কিছু আইএসপি আছে যেটা দিয়ে কাজ করতে পারবেন। এক আইপি দিয়ে 2 জন ইউজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। আর এখানে উইথড্রল অ্যামাউন্ট একটু বড়, সেটা হচ্ছে $30। সাইটটা নিয়ে এখন আর আলোচনা করবো না, ডিটেলস আলোচনা হবে ভিডিওতে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নেই, এখানে আপনারা লাল বাটন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব নামে, এটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর এর পাশে থাকা যে ঘন্টা আইকন আছে এটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আপনারা আমার ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কাজগুলো করা হয়ে গেলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এই সাইটটাতে অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যান, আর এখানে শো মোরে ক্লিক করেন। করার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে আপনারা একটা সাইট দেখতে পাচ্ছেন ইনবক্স ডলার, এই হচ্ছে সেই সাইটটা। এইটা ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, সরাসরি আপনাকে ওই সাইটে নিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সাইটের ইন্টারফেস। তো এখন আমরা এই সাইটটাতে অ্যাকাউন্ট করব। আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে সাথে সাথে $5 বোনাস দিবে, এরপরে আপনার প্রোফাইলটা কমপ্লিট করলে সাথে সাথে আরও 50 সেন্ট পাবেন, এটা সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা অ্যাকাউন্ট করে নিই। অ্যাকাউন্ট করার তেমন একটা কোনো ঝামেলা নেই, ফার্স্টে এখানে আপনার ইমেলটা দিবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, এ হচ্ছে আমার ইমেল, এরপরে হচ্ছে পাসওয়ার্ড, ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দেন, এগেন পাসওয়ার্ড। তো এইগুলো কোনো ঝামেলার বিষয় না, এই 3টা বক্স ফিল আপ করে সাইন মি আপে ক্লিক করেন। পাসওয়ার্ডটা সেভ করে নিলাম আমি নেক্সট টাইমের জন্যে। ওয়েলকাম, গেট ইউর ফ্রি $5, চেক ইউর ইমেল নাও। তারা মেইলে একটা মেল করছে, ওই মেলটা অ্যাক্টিভ করলেই $5 তারা বোনাস দিবে। এখন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখেন, এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স 0-0 আছে। তো মেলে চলে গেলাম আমি ফার্স্ট,
সাইন আপের মেলগুলা মেনলি এখানে প্রমোশনে থাকে, এটা আপনারা চেক করবেন। এই যে এখানে দেখেন ইনবক্স ডলারের একটা মেল আসছে, কনফার্ম ইউর অ্যাকাউন্ট, তো এটা ক্লিক করেন। তো এই মেলে একটা লেখা আছে ভেরিফাই নাও, এটা ক্লিক করে ভেরিফাই করে নেবেন। কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ আর্নড $5, রেডি টু কন্টিনিউ আর্নিং। তো অলরেডি আমাদের অ্যাকাউন্টে $5 অ্যাড হয়ে গেছে, এটা হচ্ছে সাইন আপ বোনাস। টেক ইউর ফার্স্ট সার্ভে, এটা ক্লিক করেন। এটা কমপ্লিট করার পরে আরও 50 সেন্ট পাবেন আপনারা, এটা জাস্ট আপনার প্রোফাইলটা, প্রোফাইল কমপ্লিট করলেই হবে। আপনারা ফার্স্ট টাইম আপনাদের প্রোফাইলটা বের করে নেবেন, রিয়েল অ্যাড্রেস, নেম, সব কিছু। এখানে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর জেন্ডার, এখন আপনার জেন্ডারটা দেন, আমারটা মেল। এখানে অবশ্যই আপনি যে অ্যাড্রেসটা বের করলেন সেটার ডিটেলস দিবেন, এখানে আপনার বয়সটা দিবেন, আমি 45 বছর দিলাম। বয়সটা 30 থেকে 50-এর মধ্যে রাখবেন, তাহলে একটু ভালো সার্ভে পাবেন। এরপরে কন্টিনিউ, সব বয়সেরই সার্ভে আছে বাট ওই সার্ভেগুলো একটু বেশি। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়েন ইউ আর বর্ন, আপনার জন্মসালটা দিয়ে দিবেন। আমি আমার আগের ভিডিওতে যেই প্রোফাইল দিয়ে কমপ্লিট করছি আমি সেই প্রোফাইলটি দিয়ে করলাম, এখানে এপ্রিল। এরপরে হচ্ছে 20, এটা হচ্ছে আপনার ডে, আর এখানে হচ্ছে আপনার ইয়ার, কত সালে জন্মগ্রহণ করছেন সেটা। এইগুলো অবশ্যই আপনি যে প্রোফাইলটা বের করছেন সেইগুলো দিবেন। এরপরে কন্টিনিউ, এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল, এটা হচ্ছে মাস্টার্স দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ, আপনি এখানে যেভাবে প্রোফাইল করবেন নেক্সট টাইম কোশ্চেনের অ্যান্সারগুলো সেম করবেন তাহলেই হবে। এরপরে আপনার রিলেশনশিপ জিজ্ঞেস করছে, আপনি সিঙ্গেল না মেরিড, নন মেরিড, তো এইখানে আমি মেরিট দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ, আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর কারেন্ট হাউস হোল্ড, এখানে আমি ওন অ্যাপার্টমেন্ট এটা দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ, এখন পরের কোশ্চেন হচ্ছে প্লিজ চুজ দ্য অপশনস দ্যাট বেস্ট ডিসক্রাইবস ইউর হাউস হোল্ড, আপনার সাথে যেটা মিলে সেটা দিবেন। আপনি যেরকম প্রোফাইল করতে চান, ফার্স্টটা হচ্ছে আই এম প্রেগনেন্ট, ছেলেটা প্রেগনেন্ট হয় না। এরপরে হচ্ছে আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18, তো এইটা আমি দিব। এরপরে আমি নিচেরগুলো দেখলাম না, আপনার যদি 18-এর উপরে থাকে ছেলে মেয়ে, এরপরে কন্টিনিউ করে দেন। আগের কোশ্চেনে চুজ করলাম যে 18 বছরের নিচে একটা ছেলে মেয়ে আছে, এখন ওইটা ছেলে না মেয়ে সেটা দিবেন। এখানে আমি গার্ল 19 দিলাম, এটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, আপনার বয়সের সাথে একটা ম্যাচ করে আপনি দিয়ে দিবেন। বাট আপনি প্রোফাইল যেভাবে করবেন নেক্সট টাইম সমস্ত কোশ্চেনের অ্যান্সার সেম করবেন, এটা খুব ইম্পর্টেন্ট, না হলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। এরপরে কন্টিনিউ, আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে আর ইউ হিসপ্যানিক, লেটিনো অর স্প্যানিশ অরিজিন, এটা হচ্ছে নো। নো দেওয়ার কারণ আমি অরিজিনালি আমেরিকান, সেই জন্য এখানে নো দিলাম, নট হিসপ্যানিক। এরপরে কন্টিনিউ, এরপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব ইউর রেস, এখানে এটা হোয়াইট দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ, এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি কি জব হোল্ডার নাকি পার্ট টাইম জব করেন না সেলফ এমপ্লয়েড, এখানে আমি এমপ্লয়েড ফুল টাইম দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ, এরপরের কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ বেস্ট ডিসক্রাইব ইউর অর্গানাইজেশনস প্রাইমারি ইন্ডাস্ট্রি, আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানিটা মেনলি কী করে, মার্কেটিং করে না সেলস করে না অ্যাডভার্টাইজমেন্ট করে, এখানে আমি আইটি বেসিস দিয়ে দেবো, ইনফরমেশন টেকনোলজি। আপনি যে এখানে ইনফরমেশন টেকনোলজি দিতে হবে এরকম কিছু না, বিষয়টা হচ্ছে এরকম, আপনি এখানে যেটা চুজ করবেন আপনার প্রফেশন যেটা দিবেন নেক্সট টাইম যত কোশ্চেন আসবে সবগুলোই সেটাই দিবেন। আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে
হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইথ ইন অ্যাট অর্গানাইজেশন। এখানে আমি সফটওয়্যার বেসিস দিব, টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার নট অনলি আইটি। এরপরে কন্টিনিউ। এরপরের কোশ্চেন হচ্ছে, প্লিজ চুজ হুইচ ডিপার্টমেন্ট অর প্রোডাক্টস ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স অর ডিসিশন মেকিং অথরিটি অন স্পেন্ডিং পারচেসিং। এখন এইখানে জিজ্ঞেস করছে যে আপনার কোম্পানির মধ্যে আপনি কোন ডিসিশনগুলো নেন, কোন জিনিসগুলো পারচেস করার ডিসিশন নেন, মানে আপনি নিজে কিনেন অথবা দায়িত্বে থাকেন। তো আইটি রিলেটেড যেহেতু, সেহেতু আমি আইটি হার্ডওয়্যার আর আইটি সফটওয়্যার দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ। আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে, হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর জব টাইটেল। আপনি কোন পোস্টে জব করেন সেটা এখানে দিবেন। এখানে আমি ম্যানেজার দিয়ে দিলাম, ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার। এরপরে কন্টিনিউ। এরপরে হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন। ব্রেকেটে দেখতে পাচ্ছেন অল লোকেশনস, তার মানে প্রত্যেকটা লোকেশন মিলে আপনার এই কোম্পানিতে কতজন জব করে সেটা দিবেন। এখানে আমি 100-500 দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ। আমাদের এর পরের কোশ্চেন হচ্ছে, ইন ইউর হাউস হোল্ড আর ইউ দ্য পার্সন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পারচেসিং ডিসিশন। আপনি আপনার ফ্যামিলিতে সব কিছু কেনার জন্য দায়িত্ব নেন কিনা, মানে আপনি নিজে করেন কিনা সেটা জিজ্ঞেস করছে। ইয়েস, অল ডিসিশন। এরপরে কন্টিনিউ। আমাদের এর পরের কোশ্চেন হচ্ছে, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ শপড অনলাইন ইন পাস্ট 30 ডেজ। অনলাইন থেকে আপনি লাস্ট 30 ডেজের মধ্যে কতবার প্রোডাক্ট কিনছেন সেটা এখানে দিবেন। তো আমি 4-5 টাইমস দিলাম, সপ্তাহে একবার করে হলে 4 সপ্তাহে 4 বার। এরপরে কন্টিনিউ। এখন আমাদের পরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স। ট্যাক্স দেওয়ার আগে আপনার হাউস হোল্ড ইনকাম কত সেটা জিজ্ঞেস করছে। এটা হচ্ছে আপনার ইয়ারলি কত ইনকাম করেন সেটা। তো এটা আমি দিয়ে দিলাম। আপনি প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট ধরে 12 মাসে হিসাব করবেন কত আসে, ওইটার উপর বেস করে দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ। আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইউর জিপ কোড। তো জিপ কোডটা আমরা দেখে নেই, আমি যে অ্যাড্রেসটা বের করলাম সেটার, এ হচ্ছে আমার জিপ কোড 20147। এই জিপ কোডটা দিয়ে দিলাম আমি। এরপরে কন্টিনিউ। আমাদের এরপরের কোশ্চেন হচ্ছে, ডু ইউ অর ডাস এনি ওয়ান ইন ইউর হাউস হোল্ড ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ। আপনার পরিচিত কেউ এইসব ফ্যাক্টরিতে জব করে কিনা সেটা জিজ্ঞেস করছে। তো যে কোনো একটা দিয়ে দিবেন, আপনি চাইলে বেশিও দিতে পারেন। তো আমি যেহেতু আইটি দিছি, আমি আবারও আইটি দিলাম, তার মানে আমি আইটির মানুষই চিনি বেশি। এটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, আপনি যখন সার্ভে করতে যাবেন অনেক সময় কোশ্চেন পড়তে পড়তে বিরক্ত হয়ে যাই, অ্যান্সার দেখি অ্যান্সার করে দিই। ওইখানে যেন মিস্টেক না হয় সেই জন্য আইটি দিয়ে দিলাম, কারণ আমি ভুলবশত যদি আইটি ক্লিক করি তখন কিন্তু আমার টাকা কারেক্ট হবে, সেই জন্য আমি এখানে আইটি দিয়ে দিলাম। কিন্তু সার্ভের রুলস হচ্ছে, আপনি যা অ্যান্সার করবেন সব পরে পরে দিতে হবে। এরপরে অনেকক্ষণ কাজ করলে অনেক সময় মনের ভুলে দিয়ে ফেলি আমরা, সেই জন্য সেম রাখার চেষ্টা করবেন যেন নেক্সট টাইম ভুল না হয়। এরপরে আমি কন্টিনিউ করে দিলাম। এই যে এইখানে দেখেন, এখন প্রোফাইল সার্ভে কমপ্লিট হয়ে গেছে। কংগ্রেটস, ইউ আর্ন 50 সেন্ট, অলরেডি 50 সেন্ট হয়ে গেছে। আর এই যে এইখানে দেখেন, আমাদের $5.50, $5 হচ্ছে সাইন আপ বোনাস, আর 50 সেন্ট পেলাম প্রোফাইল কমপ্লিট করার জন্যে। এখানে আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আমরা মেম্বার হোম পেজে গেলাম। এই হচ্ছে আমাদের মেম্বার হোম পেজ। এখন প্রতিদিন এখানে একটা কোশ্চেন দেখতে পাবেন, এটার অ্যান্সার করবেন। এটা আপনি গুগল থেকে সার্চ করে নিতে পারেন।
তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে এখানে সার্ভে কোথায়। সার্ভে পাওয়ার জন্য এখানে উপরে সার্ভে দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। এখানে তার একটা $1 সার্ভে দিছে, তো স্টার্ট সার্ভেতে ক্লিক করলাম আমি। এখন আমাকে সার্ভেতে নিয়ে যাচ্ছে, বাট আমি সার্ভে করব না, আমি আপনাদের প্রোফাইলটা দেখিয়ে দিই। তো এটা আমরা রিফ্রেশ দিলে হয়ে যাবে, সার্ভেতে গেলাম, এই ট্যাবটা কেটে দিলাম। এখন এইখানে আপনারা একটা সার্ভে দেখতে পাচ্ছেন $1.75। এখানে 25 মিনিট সময় লাগবে, তো এই সার্ভেটা আমরা এখন কমপ্লিট করব না। আমি সাইটটা নিয়ে আপনাকে দেখাই। এখানে আপনারা সার্ভেগুলো দেখতে পাচ্ছেন, আপনি একটা সার্ভে করবেন সাথে সাথে আরেকটা সার্ভে আসবে। তো এই সাইটে মেনলি আপনারা কাজ করবেন সকালে আর রাত্রের বেলা, কারণ এই সাইটটাতে সারাদিন ট্রাই করলেও আপনার সার্ভে অতটা হবে না। এখন অনেকের মনে কোশ্চেন জেগে গেছে যে দিনের বেলাও সার্ভে করা যায়। তাদের আমি বলি আপনি যে কোনো সময় সার্ভে করতে পারবেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনার ইচ্ছা মতো সময় দিন রাত 24 ঘন্টা সবসময় করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেউ যদি আমার সাথে একমত না হন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখানে প্রথম যে সার্ভেটা আছে $1.75, এটা হচ্ছে 25 মিনিটের। এরপর এটা হচ্ছে 21 মিনিট 50 সেন্ট। এখানে আপনি অনেক বড় বড় সার্ভে পাবেন। এখানে মাঝে মাঝে দেখা যায় 10 মিনিটে আপনার $5 সার্ভে কমপ্লিট হয়ে যায়। $1.25, $1.25, এরপরে 18 সেন্ট, 18 সেন্ট, 75 সেন্ট, এরপরে 25 সেন্ট। এখানে মেনলি কাজ হয় সকালবেলা, সকালে আপনি যদি বসতে পারেন তাহলে সেটা বেটার। তো সাইটটা নিয়ে আশা করি বুঝতে পারছেন। এরপরে আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে ডেইলি একটা করে সার্ভে পাবেন, এই সার্ভেটাও কমপ্লিট করবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় এই সাইটে একটা ফোন নাম্বার লাগে, আবার অনেক সময় লাগে না। এটা নিয়ে কোনো প্রবলেম নেই, যাদের লাগবে না তারা কাজ করতে থাকবেন। আর এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে $30। আপনি চাইলে পেপ্যালে নিতে পারবেন অথবা গিফট কার্ডে। এছাড়াও এই সাইটটাতে আরও কিছু অপশন আছে, ভিডিও দেখে আর্নিং করতে পারবেন, এরপরে শপিং করলেও দেয় তারা বোনাস, এরপরে গেম খেলে আর্নিং করতে পারবেন। ওইগুলোতে অত বেশি আর্নিং হয় না, সেই জন্য আমরা সার্ভেটাই করি। তো আশা করি সাইটটা নিয়ে বুঝতে পারছেন। সাইট নিয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক পেলে বুঝতে পারি যে আপনাদের কাজে লাগছে ভিডিওটা। তো এই ছিল আজকের মতো ভিডিও। নেক্সট টাইম আমার ভিডিওগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানেই বাই, আবারও দেখা হচ্ছে আরেকটা চমৎকার ভিডিওতে। টাটা।